সুব্রত দর্শক, এটা গাভী বাছুর দেখছেন, এখানে বেশ কিছু গাভী বাছুর আছে। তো গাভী বাছুরের প্যাকেজ আসলে অনেকে চাচ্ছেন, মূলত সেই উদ্দেশ্যেই আমাদের কিন্তু এখানে আসা, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানায়। মনসুর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আজকে কি অবস্থা ভাই আপনার এখানে? আজকে ভাই মানে দুধের গাভী বাছুরের মানে অনেকে আমার দর্শক, অনেক দর্শক আমার কাছে দুধের গাভী বাছুর চাচ্ছে, দুধের গাভী বাছুর, যার কারণে দুধের গাভী বাছুর প্যাকেজ দিচ্ছি। আবার কে কেউ আবার খালি গরু চাচ্ছে, যে দুধ আছে এবং বীজ দেওয়া আছে, এমন গরু চাচ্ছে। এই কারণে আজকে দুইটা প্যাকেজ, মানে দুই গরুর আইটেমে প্যাকেজ দেবো দুইটা। আচ্ছা আচ্ছা, এই যে আমরা গাভীটা দেখছি, এটা ভাই এটা বকনা। হ্যাঁ, এটা গাভীটাই বকনা মূলত। আচ্ছা, কেবল দুই দাঁত বয়স, সাথে একটা ফের আবার বকনা বাচ্চা, এটা প্রথম প্রথম। আচ্ছা, এই যে দেখেন গাভীটা, বয়স মাত্র কেবল দুই দাঁত, এই যে দেখেন দুইটা দাঁত খালি, এই যে দেখেন দুইটা, বাকিগুলো কিন্তু খিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই যে কেবল দুই দাঁত, বকনারে বকনা, এই যে চামড়া দেখেন পাতলা, আবার বকনারে বকনা, দুধের বাটের ধার বাট ধারিতে দেখেন কি সিস্টেম বাট, বুঝছেন, চারটা বাট চার জায়গায় খুব বাটেরও খুব ফাইন বাট, এবং গাভীটা অনেক উচ্চা। আচ্ছা, এটা এই বাচ্চাটা বয়স কত? বাচ্চাটা বয়স আপনার দশ দিন। দশ দিন? দশ দিন, এবং গাভীটা অনেক উচ্চা দেখেন। আচ্ছা, এটা দুধ কতটুকু হচ্ছে? এটা দুধ নামছে ভাই মোটামুটি তেরোর মতো আর কি, বারো তেরো রানিং। আচ্ছা, বারো তেরো? জি ভাই। আচ্ছা, বারোই ধরি আমরা। হ্যাঁ, আচ্ছা বারো। তারপরে আমরা এই যে এই এই গাভীটা দেখছি, এটাও ভাই দুই দাঁত হচ্ছে, এটাও দুই দাঁত, এটাও দুই দাঁত, এটার ভাষা এখন একটু হালকা রসে আছে শেষের দিকে আর কি, কেবলমাত্র এটাও দুই দাঁত, সাথে এটারও বকনা বাচ্চা, এটারও বকনা বাচ্চা। মানে এমন দুইটা গরু দিচ্ছি আজকে দর্শকদের জন্য, হ্যাঁ, যারা প্রথম খামার করবে। এই যে দেখেন দুই দাঁত ভাই, কাছে আসেন, বাকিগুলা খিল, দুইটা দাঁত, হ্যাঁ দুই দাঁত, ঠিক আছে, হ্যাঁ, দুইটা বকনা দিলাম এবং সাথে দুইটা বকনা বাচ্চা দিলাম। আচ্ছা, যারা নতুন খামার করবে, হ্যাঁ, দীর্ঘ সময়ের জন্য গরুগুলা পালতে পারবে এবং গরুগুলার দুধ থাকতে পারবে এবং দুটা বকনা বাচ্চা হবে। এইটা ওলানটা দেখেন, এইটার দুধ কি বললেন? এটারও দুধ ভাই সেম দুধ বর্তমানে আসতেছে, তবে দুইটা গরুরে দুধ, হ্যাঁ, আমি তিরিশ লিটার বাদ দিলাম, ছাব্বিশ লিটার দুধ অনায়াসে কমন পাবে, ছাব্বিশ সাতাশ পঁচিশের উপরে, আমি তিরিশ লিটার বাদ দিলাম যেটা আসতেছে আর কি। আচ্ছা, দুইটা গরু, দুইটা দুইটাই বকনা, হ্যাঁ, ধরতে গেলে দুইটাই বকনা, ফের সাথে দুইটা বকনা বাচ্চা। আচ্ছা, এবং দুধে দুধ মিনিমাম সর্বনিম্ন পঁচিশ, আমি তিরিশ বাদেই দিলাম, আমি পঁচিশ ধরলাম, কারণ এগুলো লাইভ গোটাই পড়ে আছে এবং দুইটা জাতে মানে খুব সুন্দর গরু, গরুগুলার শিং দেখেন, মুখ ছোট, কান ছোট, জাতের গরু দিলাম দুটো। আচ্ছা, এই দুইটা একদম জাতের গরু না? গরুর চেহারাগুলোই তো মার্শাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, হেভি। আর এবারে আমরা এই যে এখানে একটা দেখছি ভাই, এটা কি? এটা ভাই আপনার খালি গরু, হ্যাঁ, বীজ দেওয়া আছে, দুধ আছে। আচ্ছা, এটার বয়স আপনার চার দাঁত হচ্ছে আর কি, এই যে দেখেন বয়সটা, এই যে এই যে এই যে চারটা দাঁত দেখেন, এই যে খিলগুলা সাইডে। আচ্ছা, চার দাঁত, চার দাঁত। এটা এই এইটার বাচ্চাটা কই? এটার বাচ্চা ভাই বাচ্চা বাদে দিচ্ছি এটা। আচ্ছা, এই যে ওলান দেখেন, এটা দুধ কতটুকু হচ্ছে এখন? দুইবারে বর্তমানে 8 লিটার, দুইবারে দুইবারে 8 লিটার, 8 লিটার, হ্যাঁ ভাই। আর প্রেগন্যান্ট আছে? প্রেগন্যান্ট আছে আপনার 32 দিন মনে হয় নাকি, আজকে নিয়ে 32 না 29 না 32 দিন হবে আজকে নিয়ে। তাহলে তো এখন চেক হবে না? এখনো চেক হবে না ভাই, দুই মাসের উপরে চেক, বীজ দিছি, আশা করা যায় আল্লাহর রহমতে কনসেপ হয়ে যাবে। আচ্ছা, গরুটার জাত কিন্তু একটা হয় অন্যরকম জাত, হেভি একদম অরিজিনাল ফ্রিজিয়ান গরু। আচ্ছা, এবারে এটা হলো তিন নম্বর গরু দেখালেন, এবারে আমরা চার নম্বর গরুটাকে একটু দেখি। এই যে ভাই এখানটা একটা, এই যে এই গরুটা, হ্যাঁ, গরুটার ওলানটা দেখেন, গরুটার দুধ ছিল বিশের উপরে, বুঝছেন, তবে বর্তমানে দুধ কমে গেছে, এটাও আপনার বীজ দেওয়া আছে, এটাও বীজ দেওয়া আছে। আচ্ছা, দেখেন গরুটা ওলানটা একবার দেখেন, লাভ এই রিসান খারাপ আছে, এই যে দুটো গরু আছে, যে দুটা দুই দাঁতের, যে দুটো এই
এই দুটো, এই দুটোর প্রাইসগুলো আগে শুরু করি। এই দুটো ভাই আপনার দাম পড়বে দুটাই, হ্যাঁ দুটাই বকনা সাথে দুইটা বকনা বাচ্চা, হ্যাঁ বয়স দুই রাত করে, হ্যাঁ দুধ আমি 30 বার দিলাম 25-এর উপরে দুধ, দুইটার দাম পড়বে 3,65,000 টাকা। আচ্ছা 3,65,000 টাকা ফিক্সড রেট দুইটাই, দুইটা দুইটা আর এই দুইটা, দুই দাঁত করে বয়স সাথে বকনা বাচ্চা দুইটাই, বকনা রেফের বকদান ধরতে গেলে। ঠিক আছে, আচ্ছা শুনছি আমরা, আচ্ছা দেখছি আমরা বকনা। আমি যে রেটে এই গরু দুইটা দিলাম, হ্যাঁ দুই দাঁত করে বয়স সাথে দুইটার দুইটা বকনা বাচ্চা, আমার রেটে কোনো বাংলাদেশের কোনো খামারি কোনো ব্যাপারি এই দিয়ে দামে দিতে পারবে না। আমি যে দামে দিলাম গরু দুইটা, এমন দুইটা গরু মিলায় দুই দাঁত করে বয়স সাথে দুইটা বকনা বাচ্চা এবং দুধ 30-এর জায়গায় বাদ দিলাম সর্বনিম্ন 25, কোনো ব্যাপারই পারে না দিতে। আচ্ছা আমি তো ব্যাপারীদেরকেও আপনি গরু সাপ্লাই দেন? আমি ব্যাপারীদেরকে গরু সাপ্লাই দিই, যে ব্যাপারী আসছে বিরল থেকে আসছে দিনাজপুর থেকে আসছে গরু কি কেনার জন্য উপস্থিত দেখেন, ওই যে আসছে লোকজন অনেক লোকজন, আরও আসতেছে লোকজন আমার কাছে গরু কেনার জন্য। আচ্ছা আমি নাম বলতেছি না, ওরাও যেহেতু অনলাইনে ব্যবসা করে আমার কাছে ওরাও নিয়ে যায়, আমি সবার কাছে গরু বিক্রি করি ভাই, আমি সস্তায় কিনি সস্তায় দিই। আচ্ছা আর আমি যে যে জায়গাগুলো থেকে গরু কিনি ওরা ওই জায়গাগুলো খুঁজে পাবে না, গরু খবরে পাবে না, আমি সরাসরি একেবারে গৃহস্থের খামারের বাড়ি থেকে গরু কিনি। আচ্ছা আমি ঘুরে ঘুরে, তাহলে আপনি বলছেন যে 3,65,000 টাকা দাম, 65,000 টাকা, এবং এই দামে কেউ তো পারবে কেউ দিতে পারবে না, না কেউ পারবে না দিতে, ওপেন চ্যালেঞ্জ। মানে এই দুই দাঁতের, দুই দাঁতের দুইটা গরুর সাথে দুইটা বকনা বাচ্চা এবং দুধ, কেউ পারবে না দিতে, ওপেন চ্যালেঞ্জ। সুব্রত দর্শক আপনারা শুনছেন, আচ্ছা এবারে আমরা একটু এই এই গরুটাতে আসি। এই যে ভাই এখানে দুইটা খালি গরু দিলাম, সাথে দুধ দিলাম, হ্যাঁ লিটারে 16 লিটার দুধ, হ্যাঁ বর্তমানে ওইটার কিন্তু 20-এর উপরে ছিল দুধ, এখন দুধ কমে গেছে বাচ্চা বড় হয়ে গেছে। এইটার প্রাইস কত রাখছেন? এই দুইটা এখানে দিচ্ছি প্রাইস, হ্যাঁ এই দুইটা ভাই এই কারণে দিচ্ছি অনেকজন খালি গরু চাচ্ছে ভাই, আমাদের টাকা কম, আমরা খালি গরু দিয়ে খামার শুরু করি। আচ্ছা এই কারণে দিলাম, যাদের অল্প টাকা হ্যাঁ খামার শুরু করবে, ভালো বয়সের দুইটা গরু দিলাম এবং এই দুইটা দিলাম, এই দুইটার দাম পড়বে আপনার কাছে 2,30,000 টাকা মাত্র, 2,30,000 টাকা মাত্র, দুইটা খালি গরু দুধ পাবে 15-16 লিটার এবং বীজ দেওয়া আছে, কনসেপ হয়ে গেলেই কপাল, কনসেপ হয়ে গেলেই কপাল। আচ্ছা এই দুধ দিয়ে আপনার গরুও খাবে মানুষও খাবে এবং কনসেপ হলে বাচ্চা পড়বে আল্লাহর রহমতে খালি গরু তখন বিক্রি করবে 1,70,000-80,000 বাচ্চারা পড়লেই, দুধও খাইতে পারতেছে গরুর উন্নতি হচ্ছে, আর ওই গরু তো অনেক দুধ ছিল। আচ্ছা আচ্ছা ও আপনি বলছেন ওই গরুটা 20 লিটারের মতো ওইটার দুধ ছিল, দুধ ছিল উপরে ভাই। আচ্ছা মুশির ভাই, জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন, দুটো খালি গাভী এবং দুটো কিন্তু বকনা গাভী বলা হচ্ছে এগুলোকে, কারণ এগুলোর দুই দাঁত বয়স এবং প্রথম বাচ্চা, এই দামগুলি আপনারা শুনলেন। তো ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।